নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কৃষি বিভাগের ১১১টি চাকরিতে বরাকের নেই কেউ, বিজেপি নেতাদের তোপ কমলার। করিমগঞ্জ কারাগার থেকে একের পর এক কয়েদি পলায়ন, জেলার সহ চার কর্মী বরখাস্ত। ছয় দিনে সুস্থ, অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সবসময়ই বরাক ব্রহ্মপুত্রের সম উন্নয়নের কথা বলেন। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর বরাক উপত্যকার প্রতি বৈষম্য বন্ধ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য প্রভাবশালী মন্ত্রীরা দাবি করেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বরাকের তিন জেলার প্রতি রাজ্য সরকারের বৈষম্য বারবার ফুটে উঠছে। শনিবার রাজ্যের কৃষি বিভাগে ১১১টি পদে নিযুক্তি দেওয়া হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে এতে বরাক উপত্যকা থেকে একজনও নেই। সরকারের এই বৈষম্যের ইতিমধ্যেই বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই ঘটনার জন্য বরাকের বিজেপি নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করেছেন। উপত্যকার বিজেপি নেতাদের তিনি মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেছেন। তিনি নেতাদের জন্যই এখানকার চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে কমলাক্ষ মনে করেন। গতকালকে এডিও পোস্টে আসামে ১১১টা অ্যাপয়েন্টমেন্ট হলো, সেখানে বরাকের একটাও ছেলেমেয়ের নাম নেই। এবং বিগত দিনে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড পোস্টেও যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেখানেও বরাকের যুবক যুবতীরা বঞ্চিত। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, যে হ্যান্ডিক্যাপ কোটায় ৬৫টা চাকরি হয়েছিল, সেখানেও কিন্তু বরাকের একজনও হ্যান্ডিক্যাপ ছেলেমেয়েদেরকে চাকরি দেওয়া হয়নি। অর্থাৎ হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেও ডিসক্রিমিনেশন, আপার আসামের হ্যান্ডিক্যাপরা হ্যান্ডিক্যাপ, আমাদের বরাকবেলি হ্যান্ডিক্যাপরা হ্যান্ডিক্যাপ নয়। এবং বিজেপির নেতারা ওনাদের ক্ষমতা, ওনাদের পাওয়ার দেখানো শুধু গরিব সাধারণ মানুষ, অসহায় মানুষদের উপর। বরাকের স্বার্থে, বরাকের যুবক যুবতীদের স্বার্থে, বরাকের ভালোর জন্য কনস্ট্রাকটিভ ক্ষেত্রে ওনারা কোনোদিনই চিন্তা করেননি। আজকে ওনাদের অকর্মণ্যতার জন্য, ওনাদের মেরুদণ্ডহীনতার জন্য আজকে আমাদের এই অঞ্চলের যুবকদের, সাধারণ মানুষদের, যুবতীদের, শিক্ষিতদের আজকে এই অবস্থা। তার জন্য সম্পূর্ণ দায়ী বিজেপির মেরুদণ্ডহীন নেতারার জন্য আজকে আমাদের এই অবস্থা। করিমগঞ্জ জেলা কারাগার থেকে একের পর এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় এবার নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। সম্প্রতি জেল হাসপাতাল থেকে তিন কয়েদি রাতের অন্ধকারে পাঁচিল টপকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শেষে শনিবার রাজ্যের আইজিপির নির্দেশে জেলার সহ চার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন কারাগারের জেলার রঞ্জন কুমার চৌধুরী, হেড ওয়ার্ডার রঞ্জন নাথ, ওয়ার্ডার আতাউর রহমান লস্কর ও কালী কুমার দাস। এদের মধ্যে কালীবাবুকে আগেই শিলচর কারাগারে বদলি করা হয়। গত ২০ জুন তিন কয়েদি জেলের মধ্যে থাকা কোয়ারেন্টাইন সেন্টারের জানালা ভেঙে পালিয়ে যায়। এ নিয়ে গত তিন মাসে করিমগঞ্জ কারাগার থেকে মোট ৬ কয়েদি পালিয়ে গেছে, যাদের এখন পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। এ ঘটনা লিখিতভাবে আইজিপিকে জানান জেল সুপার সঞ্জীব চেতিয়া। পরে একজন এডিসি ঘটনার তদন্ত করেন। শেষ পর্যন্ত আইজিপির নির্দেশে এই চার ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। করোনা মুক্ত হয়ে অবশেষে বাড়ি ফিরলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গত ১৮ জুন তিনি সোয়াব টেস্ট করান। ২০ জুন রিপোর্ট আসার পর কৃষ্ণেন্দুর পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি করিমগঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি হন। শনিবার ফের তার সোয়াব টেস্ট হয়। এবার রিপোর্ট নেগেটিভ আসে, তবে বিধায়কের শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। ফলে ৬ দিনের মাথায় তিনি সুস্থ হয়ে রবিবারই বাড়ি ফিরেছেন। অবশ্য তাকে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে বিধায়ক কৃষ্ণেন্দুর শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইন করা হয়। পরিবারের সবার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। যদিও ২৪ ঘন্টার মধ্যে সবার রিপোর্ট নেগেটিভ আসে। করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর অনুপ দৈত্যারি জানিয়েছেন, রবিবার বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ মোট ১০ ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এরা সবাই সুস্থ হয়ে উঠেছেন। এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিধায়ক পাল ক্যামেরার সামনে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন।
আমাদের গভর্নমেন্ট রুলসগুলো দপ্তরটা যে কথাগুলো বলে বলে থাকেন এগুলো ফলো আপ করা, আর বিশেষ করে সবাই বলুন ভারতবর্ষের সরকার আমাদের নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখতে হবে, আমাদের আসাম সরকারের উপর আস্থা রাখতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের উপর আস্থা রেখে এবং যে রুলস আছে যে সোশ্যাল ডিস্টেন্স, আমি মনে করি আজকের থেকে যে 3-5 মিটার দূরের থেকে কথা বলা ভালো এবং ঘর থেকে যাতে কেউ না বের, কোন জরুরি কাজ না থাকলে ঘর থেকে না বেরোলে ভালো, এটা সবার থেকে উচিত। আমি ভগবানের কাছে প্রার্থনা এটাই করছি যাতে কেউ যাতে এই রোগে আক্রান্ত না হয়, সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন। আসামে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই দল বদলের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রবিবার উধারবন্দে কংগ্রেসের 2 জন গ্রুপ সদস্য সহ 4 শতাধিক ব্যক্তি বিজেপিতে যোগদান করেছেন। লাশিংপাড় জিপির 9 নং ওয়ার্ডের গ্রুপ সদস্য সুকুমার মুন্ডা এবং 10 নং ওয়ার্ডের রাজু শেখের নেতৃত্বে তারা শাসক দলের ছাতার তলায় আসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, স্বরূপ দত্ত, লাশিংপাড় জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী আজিবুন নেছা লস্কর, সোহেল আহমেদ লস্কর প্রমুখ। জন্মের পর থেকে যে আমি কংগ্রেস দল করে আসছি, আমার বাবাও কংগ্রেস দল কর্তা। এখন বর্তমানে দেখা গেছে যে আজকে বিগত 35-40 বছর গত হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি। আমাদের গ্রামে কোনো রাস্তাঘাট এই সেই স্কুল আছে, একটা ভাঙ্গা এই স্কুলও ভালো স্কুল নয়, আর আমাদের অঙ্গনবাড়ি স্কুল যেটা আছে কোনো মতেই কংগ্রেস থেকে যে আমরা ডেভেলপমেন্ট হয়েছি সেটা বলে কিছুই নেই, যার কারণে আমরা বিরত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি দলে আমরা যোগ দিয়েছি। আর যে আমরা এটাই আশ্বাস নিয়ে যোগ দিয়েছি যে এখন থেকে ভবিষ্যতে যে আগামী দিনে আমাদের অনেক উন্নতি হবে, বা এটা আমরা দেখেই বিজেপি পার্টিটা যোগ করে। আপনার নামটা কি? আপনি কোন? আমার নাম হলো মোহাম্মদ সাজু শেখ, বাবার নাম মোহাম্মদ জামাল শেখ, বরসিঙ্গা, অ্যাড্রেস হলো লাসিং জিপি বরসিঙ্গা 10 নম্বর ওয়ার্ড মেম্বার আমি। কংগ্রেসের আমলের মানুষ বজ্রপাতে মহাসড়কে মারা গেছিল 3টা লোক, সেই মাইনরিটি মানুষ কংগ্রেস আমলে পায়নি। আমার ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমি তাদের পরিবারকে 3টা পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে পরিবর্তন। আর কাটি পুরো 2টা লোকে মারা গেছে, সেই একই অবস্থা তাদেরকে টাকা দেওয়া হয়েছে, 4 লক্ষ 4 লক্ষ 8 লক্ষ টাকা। নগর বাগানে মারা গেছে তাদের পরিবারকে দেওয়া হয়েছে। বন্ধুবৎস, এই হচ্ছে পরিবর্তন। আপনারা এই সরকারকে আনুন, এই সরকারকে এনেছেন আর আপনাদের সেবা করার জন্য। 2020 রাজ্য বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি এখনো পড়েনি, কিন্তু তাতে কি হলো, তোড়জোড় তো শুরু করতেই হবে, সেই আভাসই পাওয়া গেল ধলাইয়ে। আর অস্ত্র সেই সংখ্যালঘু ট্রাম্প কার্ড। রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দলীয় কর্মকর্তাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য তথা জেলা বিজেপির কর্মকর্তা শশাঙ্ক চন্দ্রপাল। এদিন শ্যামাচরণ কমিউনিটি হলে দলের তরফে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করে দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এই আহ্বান জানান শশাঙ্ক। এদিনের সভায় উপস্থিত ছিলেন গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস ও পৃথ্বীশ চন্দ্র দাস, কার্যকরী সদস্য শ্রাবণী বর্মন সহ আরো অনেকে। বর্তমানে আমাদের কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে, কেন্দ্রীয় সরকার। রাজ্যে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আমরা এসেছি, প্রধানমন্ত্রীর একটি পত্র আছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর একটি পত্র আছে। পত্রের মধ্যে লেখা আছে, আপনাদের উদ্দেশ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রেরণ করেছেন আমাদের মাধ্যমে। ভারতবর্ষে 6 বৎসর ভারতীয় জনতা পার্টির সরকার এবং রাজ্যে প্রায় 4 বৎসর পূর্ণ হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। কেন্দ্রে এবং রাজ্য সরকার ভারতবর্ষের উন্নয়নের জন্য এবং গরিব জনসাধারণের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন ধরনের যোজনা এবং প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পের কথাগুলোও লিপিবদ্ধ আছে এই পত্রের মাধ্যমে। আপনারা এই পত্রগুলো পড়বেন, পড়ে আপনার নিজেরাও যাতে উপকৃত হন, যাতে গ্রামের মানুষ, সমাজের মানুষ যাতে উপকৃত হতে পারে, এই কথাগুলো লেখা আছে।
ধারাবৃষ্টি উপেক্ষা করে রবিবার সৈয়দপুর জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এদিনের সভায় উপস্থিত ছিলেন জিপি সভাপতি রফিকুল আহমেদ বড়ভূইয়া, সচিব মাসুম আহমেদ লস্কর সহ আরও অনেকে। পরে ধনেহরি 422 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণকে নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন বিধায়ক আমিনুল। সভায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে বিধায়ক বলেন, কিন্তু আমি বিধায়ক হওয়ার পরে আমার আপনারা জানেন যে আমি 45,000 ভোট পাইছি, আমার বিরুদ্ধে 80,000 ভোট পড়ছে, সাজুভাইয়ে 32,000, আরো জনে 34,000, আরো কয়েকজনে মিলিয়া 10,000, হাবিতা মিলিয়ে 80,000 ভোট আমার এগেনস্টে পড়ছে, ঠিক না? 80,000 মানুষে আমার বিরুদ্ধে তারা রাস্তা প্রকাশ করছে। এর বাদেও আমি কপালও লেখা আসলো, আল্লাহ বানাইছেন, মানে বনি গেছে, কিন্তু আমি ওখান মনে করি যে আমার কাছে সামনে যায় ও মনে করি ও 44,000 মনে হয় ওই নো মনে হয়, আর ভোট না দেওয়া মানুষ আমি দেখি না, যে সামনে যায় দেখি না এও আমার ভোট দিচ্ছে, বুঝছো তো? এর লাগে আজ পর্যন্ত কোনো মানুষের আমি কই না যে বা তুমি ভোট দিছো না তো তোমার কানে খাম। আজকে আপনারা দেখো, আপনারা নিশ্চয় জানবা এখানো দক্ষিণ সৈয়দপুর লোকে রাজনীতির লোকে যারা জড়িত এরা সব এখানে উপস্থিত, আর দক্ষিণ সৈয়দপুরের অন্য এরিয়ার মানুষের ঘুরে লাভ করবা, দক্ষিণ সৈয়দপুরের 422 নম্বর ইলো ডিসাইডিং ওবাই সবে চায় 422 কিতা করে, ঠিক না? 422 কোনবাই মানে সব সিয়ান বুটার হল, আর সিয়ানোর দ্বারা সিয়ান আয়, ঠিক না? দুই এমএলএ দুই একজন গত এমএলএ আর একজন হয়তো চিন্তাধারা কর্তা কর তোমার আনছ তাই নো তো সে আমার দ্বারা আছেন জানি ওই সেন্টার বুটার না, হ্যাঁ এল্লা কিন্তু অন্য আইসেন। কৃষ্ণপুরের বাসিন্দা ব্যবসায়ী শহীদুল হকের উপর বলেরো গাড়ি দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগে পুলিশ এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। তার নাম কায়ুম উদ্দিন বড়ভূইয়া। শনিবার পুলিশ কায়ুমকে রামনগর আহমদিয়া হোটেল থেকে গ্রেফতার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত পারভেজ বড়ভূইয়া, পারুল বড়ভূইয়া ও টিটু লস্কর এখনও ফেরার রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার শহীদুল তার উপর প্রাণঘাতী ওই হামলার ঘটনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে এর ন্যায় বিচার চেয়েছেন। গত মাসের 18 তারিখ মে মাসের আমার উপরে প্রাণঘাতী হামলা করেছিল তারা চারজন, একজন লগে আপনার কায়ুম রামনগরের, আর তাজ পঞ্চায়েতের ছেলে পারভেজ, পারুল কইয়া আরেকজন ছিল, আর টিটু কইয়া একজন ছিল। তারা চারজন আমার দোকানও আইয়ে আমারে প্রাণঘাতী হামলা করছে, লুটপাট করছে। দোকানে ক্ষয়ক্ষতি কিছু? ক্ষয়ক্ষতি তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার, আর দোকান থেকে টেকাও তারা নিয়েছে, ওটার আমি একজন ন্যায় চাই। মানে এই চারজনের উপরে আপনি এফআইআর করছেন? আমি চারজনের উপরে এফআইআর করছি, আর কালকে রাত্রে একজনকে ধরা হয়েছে রামনগর থেকে, কাইম সান্না। এসব আবুল তাবুল কথাবার্তা, এর কোনো ভিত্তি নেই। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সোনাই উন্নয়ন খণ্ডের রাঙ্গিরঘাট জিপি সভাপতি শম্ভু রবি দাস। গত বৃহস্পতিবার রাঙ্গিরঘাট জিপি সভাপতি এবং সচিবের বিরুদ্ধে চতুর্দশ অর্থ কমিশনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সিইওকে সনদপত্র দিয়েছিলেন জিপির উপসভানেত্রী জুমি বেগম সহ অন্যান্যরা। এরই পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এদিন জিপি সভাপতি শম্ভু রবি দাস। তিনি বলেন, ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত হলেই কারা দোষী আর কারা নন তা বেরিয়ে আসবে। যে আমরা কেলেঙ্কারি তো কইতরা যে আমরা কেলেঙ্কারি করে লেছি ফটি বাইনস, সেই যে যে এইগুলা মাছ যেগুলা সব মিথ্যা, এগুলা সব ফটি বাইনস যে খাজ আছে এটা খাজ অনুযায়ী আমরা 80%, 75%, 90% কাজ আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল এখন করা আছে। আর যেগুলা যে খাজ দেয় যারা ওই কেলেঙ্কারি যে করছেন, এই কেলেঙ্কারি যে তারা তারা কইয়ে দিতরা যে পঞ্চায়েতে কেলেঙ্কারি করছেন, সেইটা কেলেঙ্কারি নাই। তারা 45 লাস্ট যে আমরা চেক দিছি, এই চেক অনুযায়ী একজন কারে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ তাই একজন চেয়ারম্যান তাই এই টাকাগুলা মার্তা করিয়া তাই এখানো মিডিয়ার দেখাইয়া তাই প্রেসমেন্ট দিস যে এটা আমরা পঞ্চায়েতে কইস যে এখন দেওয়া হয়েছে না, যে আপনারা আমার কাজ তদন্ত করুন করিয়া যেগুলো আমার খাজ যদি যেখানে হইছে না এখানে আমারে আপনারা কই এখানে করিছে না এখানে খাজ আমি করিয়া দিব, আর এগুলা লাগে এগুলা যেগুলো মাটি ফেন এগুলা ভুল মাটি ফেন তারা তারা এখানে শুদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার।
কৃষি বিভাগের ১১১টি চাকরিতে বরাকের নেই কেউ, বিজেপি নেতাদের তোপ কমলাতে। করিমগঞ্জ কারাগার থেকে একের পর এক কয়েদি পলায়ন, জেলার সহ চার কর্মী বরখাস্ত। ছয় দিনে সুস্থ, অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।